সুপ্রভাত বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি। প্রথমে যে শাড়িটা পরছিলাম না, ওই শাড়িটা সঙ্গে ব্লাউজটা ঠিক ম্যাচ করছিল না, ভালো লাগছিল না, ঠিক খুলে দিয়ে আর এই শাড়িটা পরে নিয়েছি। কোথায় যাচ্ছি, কী কেন যাচ্ছি দেখতে থাকো পুরো লাস্ট পর্যন্ত, তাহলে তোমরা বুঝতে পারবে। মেট্রোতে যাবো, মেট্রোতে পরে বেল যাচ্ছি আর যাচ্ছি কলেজে। তোমাদের বললাম তো কোথায় যাবো, বলা হয় কলেজে যাচ্ছি আজকে। ইস্তার কলেজ ওটা আর আমারও কলেজ ওটা, ইস্তার আজকে ছুটি পড়ে যাবে, ইস্তাও বাড়ি চলে যাবে। আর আমাদের একটা প্রোগ্রাম হয় আজকে মহালয়া উপলক্ষে বা যোগ উপলক্ষে একটা প্রোগ্রাম, সেটা তোমাদের কথা চল। বেরিয়ে গেছি, আমি ওয়েট করছি, আমার এক বান্ধবী আসবে। তোমাদের বলেছিলাম আমাদের কলেজের পুজোর আগে সোশ্যাল এই প্রোগ্রামটা হয়, তো আমরা অনেক আগেই চলে এসেছি, এখনও অনেকেই আছে, বাইরে আছে, আমরা ভেতরে চলে এসেছি কারণ বাইরে খুব গরম, ভেতরে এসি চলছে বলে এসিতে চলে এসেছি। আর এগুলো তো দেখো বসার সিট, সব বসার সিট পুরো ফুল হয়ে যাবে যখন আরম্ভ হবে, তখন আর একবার দেখাবো। আর এখানে দেখো একদল প্র্যাকটিস করছে, ওরাও সোশ্যালে আছে, হোস্টেলের মেয়ে, ওরা বসে বসে এখানে প্র্যাকটিস করছে। আর এটা হচ্ছে স্টেজ, স্টেজ এখানেই পারফরমেন্সটা হবে। মোটামুটি এবারে প্রোগ্রাম শুরু হবে, সবাই চলে এসছে, হোস্টেলের মেয়েরা যা দিচ্ছে, হোস্টেল এবং ডিসকলার মেয়েরা সব এক জায়গায়। আমরা যে যারা চেয়ারে বসেছি তারা হচ্ছে আমরা প্রাক্তনী এবং প্রফেসররা। আমাদের যে প্রোগ্রামটা হয় এটা আমাদের কলেজের মেয়েরা, হোস্টেলের বিশেষত হোস্টেলের মেয়েরাই করে, আর ডিসকলার মেয়েরা মানে যারা বাইরে থেকে আসে তারাও করে, হোস্টেলের মেয়েরা বেশি করে, পুরোটাই আমাদের স্টুডেন্টরাই আমরা করি। আর এইটা এই প্রোগ্রামটা হয় পুরোটাই মহালয়ার টা নিয়ে, মানে মহালয়া মানে পুজোটা কেন, আমাদের দুর্গা উৎসবটা কী করে চালু হলো, কেন হলো দুর্গা উৎসবটা, সেইটা নিয়েই মানে এই গল্পটাই আমাদের এটা এনাক্ট করে দেখাবে আমাদের ছাত্রছাত্রী, সরি ছাত্রীরা। তো তোমরা দেখতে থাকো, প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। শারদীয়া দুর্গা পূজা অসুর বিনাশ করুন, এই আমাদের প্রার্থনা। শ্রী শ্রী ব্রহ্মময়ী নির্গুণা সগুণা একা মনোবাসনা পূর্ণ হল, আর কোনদিন অজল দিতে পারয়, অতএব তব পদে করি নিবেদন কর মন। বড় সমুদ্র পার হয়ে
এই দ্বীপে তুমি এলে কি করে? আমি এই লঙ্কা রক্ষা করি, আমাকে নিজের পরিচয় না দিয়ে বিদ্যা না দেবার বড় সেতু জল চক্ষু মুদির হলো টানোই দুই জলে। সেই বেল গাছের নিচে কাঁচা সোনার পরন একটি মনোহারিণী বাড়ি বোধন করে তোমার এই যে চালচিত্রটা দেখছো সমস্তটাই কিন্তু আমাদের হোস্টেলের মেয়েরা, কার্তিক, গণেশ, কলাবউ, লক্ষ্মী, সরস্বতী সব কিন্তু জীবন্ত, এবং সেটা প্রত্যেক বছর হয়। এটা সিলেক্টেড আমাদের হোস্টেলের মেয়েদের থেকে সিলেকশন করে করা হয়। অনুষ্ঠানের পরে ওদের সঙ্গে গিয়ে আমরা কিছু সেলফি তুললাম। ওই যে দেখো মন্দির, মন্দিরটা খোলা নেই, পরে খুলবে মন্দির। আর হ্যাঁ আমি তো যাবই। আর এটা হচ্ছে আমাদের হোস্টেল বিল্ডিং। এরপরে আমরা সব বন্ধুরা মিলে গেলাম ডায়মন্ড প্লাজা, পাশেই ঠিক আমাদের কলেজের উল্টো দিকেই আছে ডায়মন্ড প্লাজা। সেখানে গিয়ে আমরা ফুড কোর্টে গিয়ে একটু আড্ডা টাড্ডা মারলাম, চাটা খেলাম, টুকটাক খেয়ে আড্ডা মেরে তারপরে বাড়ির পথে রওনা হলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের খাওয়া শেষ, কফি খেয়ে এবারে আমরা যে যার বাড়ির পথে রওনা দেবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো আজকের মতন আসি, টাটা, বাই বাই।